খাওয়াই। ও বাবা, হনুমান দেখে একদম জাপটে ধরেছে। গুড আফটারনুন, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু বর্ণজ গেমিং চ্যানেল। এই যে বর্ণ বাবা যে প্রথম স্কুলে গেছিল, কেমন লাগলো স্কুলে গিয়ে? কি কি করলে? দেয়নি, কাল দেবে বাবা, কাল থেকে দেবে। এখানে বসে টিফিন খাচ্ছে স্ট্যান্ডে। আমাদের এই স্ট্যান্ডের এই জায়গাগুলো এত সুন্দর, আপনি ধরুন মন খারাপ করলো বা কিছু ভালো লাগছে না বা কোথাও খুব দূরে কোথাও মনে হচ্ছে চলে যাই, গিয়ে একটু শান্ত পরিবেশে থাকি, তো আপনি এই জায়গাটা বেছে নিতে পারেন। সবসময় সন্ধ্যের দিকটা এত কোলাহল থাকে তখন হয় না, এই সকালের দিকটা কিন্তু খুব শান্ত মনোরম পরিবেশ থাকে। তো তাই বর্ণকে নিয়ে আমি বসে পড়েছিলাম, ভালো লাগছিলো না। বিয়ের পরপর যখন মনটা খারাপ হতো বাবা মার জন্য না, তখন এই স্ট্যান্ডে আমি এক ঘন্টা দু ঘন্টা একা একা চুপচাপ বসে থাকতাম, মনটা একদম ভালো লাগতো, ভালো হয়ে যেত। তো এই ভদ্রলোকও দেখলাম বসে বসে আক্রমণ মনে গান গাইছেন, ভালোই গান গাইছেন কিন্তু দূর থেকে ভালো শোনা যাচ্ছে না। বর্ণবাবুকে আজকে প্রথম দিন স্কুলে আমি হাঁটতে হাঁটতেই নিয়ে গেছি। স্কুলটা বাড়ির খুব কাছেও না, খুব দূরেও না, মানে হেঁটে গেলে আস্তে আস্তে ওকে কোলে নিয়ে হাঁটতে গেলে 10 মিনিট লেগে যাবে। তো প্রথম দিন ও দেখলাম বেশ এক্সাইটেড, আমারও একটু অন্যরকম লাগছে, প্রথম প্রথম, আবার একটা বড় দায়িত্ব, বর্ণর জীবনের প্রথম মানে ধাপ শুরু। দেখা যাক সারা জীবনটা কীভাবে কাটায়, কী না করে, কী আছে বাকি জীবনটায়। বর্ণবাবু ফুটবল খেলছে, ফুটবল 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 ফুটবল, কি সুন্দর, পা দিয়ে মারো, পা দিয়ে মারো। পা দিয়ে মার, পা দিয়ে এক ঠেলা মার, ইয়েস ইয়েস, মার পা দিয়ে, পা দিয়ে মার, পা দিয়ে মার বাবান, মার পা দিয়ে, নিয়ায় ও কি জোর লাগলো আমার।
অসহ্য লাগলো আমার। কেন বন্ধুবাবু ফুটবল খেলছে, ফুটবল 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 ফুটবল, কি সুন্দর পা দিয়ে মারো, পা দিয়ে মারো। স্কুলে থার্ড ডে খুব কাঁদছিল, যাবে না যাবে না, তো আগে দুদিনে অত কাঁদেনি, এখন আজকে খুব কেঁদেছে। তো তাও আজকে অনেকক্ষণই ছিল, গান চালিয়ে দিয়েছিল নাকি, আমরা তাই আসার সময় একটু হাঁপিয়ে গেছি। আর বর্ণকে নিয়ে স্ট্যান্ডে বসে আছে যে বর্ণবাবু, কি করছ? আর গঙ্গায় গানটা করে দাও, গঙ্গা গোদাবরী। হ্যাঁ, স্ট্যান্ডে সকালবেলা এই স্ট্যান্ডের এনভায়রনমেন্টটা না খুব সুন্দর দেখো। বসছে, তুমি খাও, তুমি খাও। গঙ্গা সিন্ধু মাঝি নাও ছাইরা দের, মাঝি পাল ভাইয়া দের,
গার মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দের মাঝি পাল রাইয়া দে, গার মাঝি গা কোনো গান। কই কর, আচ্ছা করো। জানেন কলা কিনে আনছিলাম আর হনুমানটা ধরেছে আমাকে পেছন থেকে কলাটা দেখে, এমনি জোর ভয় পেয়ে গেছি, বর্ণবাবু ভয় পেয়ে গেছে, বুঝতে পারিনি। অন্যকে সকালবেলা দুধ খাইয়ে এনেছিলাম আর বিস্কিট টিফিনে দিয়ে দিয়েছিলাম, তার দুটো কলা কিনে খাওয়াই। ও বাবা, হনুমান দেখে একদম জাপটে ধরেছে। আর একটাই কিনেছিলাম যে হনুমানটাকে দিলে আর বর্ণকে খাওয়াতে পারবো না, নাহলে দিয়ে দিতাম, কিন্তু ভয় বর্ণকে নিয়ে আসি যদি তাড়া করে খুব মুশকিল, খুব জোর ভয় পেয়ে গেছিলাম, একটা লোক ছড়িয়ে দিলে। সকাল সকাল আর বাড়ি যেতে ইচ্ছা করে না এইসব ওয়েদার দেখলে। আমার বর্ণবাবু আজ স্কুলে গিয়ে কি কি হলো বলে দাও। ও বাবা বলো। আর এই যে আমি চা কিনেছি, কিছু খেয়ে আসিনি, যেন চা খাচ্ছি। বর্ণবাবু স্কুলে গিয়ে কি কি হলো একটু শেয়ার করো। বলো, আমাকে বলো না। এখানে এই কাগজ ফুলগুলো কি সুন্দর হয়েছে, কি বড় গাছটা হয়েছে। কি এঁকে দিয়েছে দেখি, স্মাইলি এক হাতে, আর এক হাতে কি এঁকেছে, স্টার। কি এঁকেছে বাবা, স্টার। স্মাইলি বলো, পাইলি নয় স্মাইলি। তোমার স্কুলের নাম কি? স্মাইল, স্মাইল ভেরি গুড। হ্যাঁ ওখানে যাও। কতগুলো ম্যাম দেখলে, এত কত বন্ধু দেখলে, খুশি হয়েছ? আজকে ভালো লেগেছে? তাহলে আমরা আবার নেক্সট মনডে স্কুল যাব, ঠিক আছে? আজকে তো থার্সডে, আজকে স্কুল হয়ে গেল না, আজকে ওয়েডনেসডে, তো কাল থার্সডে আর ফ্রাইডে যাব না, দাদু বাড়ি যাব আর মানডে স্কুল যাব। হ্যাঁ ঠিক আছে, তুমি কি স্কুল যেতে চাও? ওই জন্য এসে মানডে যাবো স্কুল। আর কান্না করবে না, আর বলবে না স্কুলে বাঘ আছে, সিংহ আছে, করবি? তাহলে মামা আমার স্ট্যান্ডে বসিয়ে কলা কিনে দেবে না, ফুচকা কিনে দেবে না। দেখো তুমি কি করতে চাও, আবার জুতো খুলছো কেন? হ্যাঁ ফুচকা গ্রামে যাবো তো, তখন ফুচকা খাবো। চলো চলো বাড়ি, চলো বাড়ি, চলো। জুতো খুলো না, জুতো খুলো না, দূর তো করছো কিন্তু আবার রাস্তার মধ্যে। এই যে গণেশের মূর্তিটা আমার মানে খুড়তুতো বোনের সাধের জন্য কিনেছে, কে গিফট করবো বলে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজ ব্লগটাও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। আর নতুন দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই চাই। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানান।